ব্যাট হাতে ক্যারিয়ারে সেরা সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে 3 ইনিংসে 2 হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন 1টি সেঞ্চুরি, খেলেছেন ক্যারিয়ার সেরা 141 রানের ইনিংস। চলতি বছর 3 ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের চেয়ে বেশি রান নেই আর কারোরই। তবে উইকেটের পিছনে গ্লাভস হাতে লিটন কেমন তা নিয়ে তর্কের অবকাশ রয়েই গেছে। ব্যাটসম্যান লিটন দাস যেমন সেরা, উইকেট রক্ষক লিটনও কি প্রশ্নাতীতভাবে দেশের সেরা? সবশেষ সিরিজ তো বটেই, সাম্প্রতিক সময়ে লেগ বিফোর কিংবা কট বিহাইন্ডের ক্ষেত্রে বেশ কয়েকবার লিটনের কাছ থেকে সেরা প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে দিমুথ করুণারত্নের লেগ বিফোরের রিভিউ নেওয়ার ক্ষেত্রেই যেমন, লিটনের পরামর্শেই রিভিউ নেয়নি বাংলাদেশ, কিন্তু টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় রিভিউ নিলে সেটিতে আউট ছিলেন করুণারত্নে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা সিরিজে খালেদ আহমেদ কিংবা নিউজিল্যান্ড সিরিজে তাসকিন আহমেদের ওভারে কট বিহাইন্ডের ক্ষেত্রেও ব্যাটের কানায় লেগে যাওয়ার শব্দ ঠিকঠাক ধরতে পারেননি লিটন দাস। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট। তার মতে পেস বোলিংয়ের সময় উইকেটরক্ষক যেহেতু স্ট্যাম্প থেকে অনেক দূরে সরে দাঁড়ান, তাই অনেক সময় ব্যাটের কানায় লেগে যাওয়া মৃদু শব্দগুলো উইকেটরক্ষকের কান পর্যন্ত পৌঁছায় না, তাই লিটনকে কাঠগড়ায় তুলতে রাজি নন ম্যাকডরমট। শুধু লিটন না, আম্পায়াররাও অনেক সময় এসব মৃদু শব্দ শুনতে পায় না। এখানে খুবই সূক্ষ্ম বিষয় থাকে এবং এটি খুবই কঠিন। আসলে অনেক দর্শক থাকে, ম্যাচের মধ্যে অনেক কিছু চলতে থাকে, এছাড়া তার তো স্ট্যাম্প থেকে অনেক দূরে দাঁড়াতে হয়। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে তিনি আরো বলেন, কখনো কখনো সে এসব মৃদু শব্দের ক্ষেত্রে আম্পায়ার বলারের চেয়ে দূরে থাকে। আমার মনে হয় না লিটন খুব বেশি মিস করেছে, মাঝে মধ্যে স্ট্যাম্প মাইকও ঠিকঠাক ধরতে পারে না এগুলো। আমার মতে লিটন উইকেটের পিছনে অসাধারণ করছে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই কট বিহাইন্ডে ব্যাটে লেগেছে কিনা, লেগ বিফোরে কত উচ্চতায় বল পায়ে লেগেছে, এসব দেখার দায়িত্ব দেওয়া হয় পয়েন্ট এবং স্কোয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারদের। রিভিউ নেওয়ার ক্ষেত্রে তাদেরও থাকে বড় ভূমিকা।